কেমন আছিস? ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো, মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা, এই দেখ। পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি, তারপর জানিস খুলনা গেছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ, ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব যাক, এবার আসি যে জন্য চিঠি সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়, আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17 গেলেন মা, আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। তারপর আমার গরিব বর সন্ধ্যের আগে বাড়ি ফিরে আসবে, আর আমার কোনো অনুশোচনা থাকবে না। আর শুধু ওরাই নাকি, কয়লার ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দিপুর। বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি, রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা। দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ওই যায় সব যাত্রা আমার, হরিধ্বনি দাও হিসাবে, দু হাতে ওড়াও বিন্নি খই। বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই। ফিরে এলাম দেশের বাড়ি, ঘুরলো আবার রেলের চাকা, সম্বল বলতে গলার কইতে মার জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোঁয়াটে মাঠ, কাশের বন। নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, অ্যাম্বিশন। লিভিংস্টোন পড়ছি তখন, কবে যাব আফ্রিকায়? দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায়। মাকে ছেড়ে, পল্লী ছেড়ে, পুরুতের ছেলে দূর পালালো। দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। আমার লেখা আমার কাছে কত বড় জানো? তুমি তার চেয়েও বড়। অখিলবাবু রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম। নতুন বইয়ের মলাট দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা, তাতে মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে। অপু, আমার মাথার ওপর উঠছে জানিস রাতের আকাশ। কদিন পরে গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস? চারা গাছটা পুঁতে গেছিলি, কদিন হলো দেইনি জল। গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল। কদিন ধরেই জ্বরটা আসছে, বলা হয়নি কথায় কথায়। তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায়। অপু, আমার মাথার ওপর আকাশ ভাঙছে, উহ কি কালো। পাঠাবি রে জোনাকি ঘুম, পাঠাবি রে ইলেকট্রিক আলো। সেই থেকে তো শ্মশানের কাঠ, গার্হস্থ্যে আমার হলো অক্ষয়। যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয়? প্রথমে প্রথমে পুড়ে যেতাম, নতুন বিয়োগ চড়া আছে। দেখ সন্তাপ কথাটাতেই তাপ কথাটা লুকিয়ে আছে। একদিন তখন হবিষ্যি চলছে, এঁটো ছিটিয়ে ডাকছি কাক, হঠাৎ মনে হলো এ কি করছি,
আমি না হিমাদ্রি নন্দন মৈনাক, তড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। সেই থেকে তো পালানো শুরু, থাকতে দেবে বৃক্ষবন তোমার সবুজ পাতার ভিড়ে, রাখবে আমায় রাখবে গোপন, গাছ দেখলি ভয় করে যে, চিতা কাঠ বড্ড ভয়, শরীর জুড়ালো হঠাৎ করে, হঠাৎ শরীরে সূর্যোদয়, মা অপর্ণা মুছে গেল ওদের মুখের টুকিটাকি, বলি ফেললো অপর্ণার ছবি, হাঁ করে দেখছ আমি নতুন নাকি? ঠাকুরপো, অধিকগজ বাবু কি ভাবছেন? উলু, একটা সত্যি কথা এবার তবে বলি তোকে, আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে, দিদি বাবা মা অপর্ণা এরা না, কার কথা বলছি জানিস? একটু ভালো করে মনে করে দেখ, তুইও ওদের খুব কাছ থেকে চিনিস, মনে পড়ে সেই খুলনা যাওয়া, পদ্মা নদী, ছবির সেট, হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট, হ্যাঁ ওই গল্পের পাতা, আমার অপ্রকাশিত প্রথম বই, গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই? ভালো লাগছে না রে তোপসে, ভালো লাগছে না। সেদিন গল্পে ঝিঝি ডাকছিল, মাথার উপর বৃক্ষ ছাতা, সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা, ওরা কি সব ওখানে আছে, চালে ডালে পাতা সংসার, সংসার না বৈরাগ্য, কি জীবন হয় ছেঁড়া পাতার, এসব আমার জানা দরকার, এসব আমার জানা প্রয়োজন, ব্যর্থ লেখক অপূর্ব রায়ের, ওরাই হলো আত্মা স্বজন, ওরা আমার সাথে বাসে ওঠে, আমার সাথে অফিস করে, শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে, আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ, আসলে শুধু ছেড়ে এসেছি তো, কখনো ওদের করিনি দাহ, এখন আমার মায়ের বয়স, সন্ধে হলে আসে জ্বর, বাবা বসে জল সেঁক দেয়, বলে অপু লেখাটা শেষ কর। আপনি কেস চালিয়ে যান ফেলুবাবু, আমি আপনার পাশে আছি, বুঝলেন? পশ্চিমের টিকিট কেটেছি, ভোর হলেই রওনা হব, খেলনা মুখোশ কলের গাড়ি, ওদের জন্য কি কি নেব, গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে, আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব, লেখক পিতা সব সব, লেখক সত্য বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব, গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু, পিতা নয় লেখক নয় স্বার্থ নয়, শুধু বন্ধু। চললাম পুলু, জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায়, ভালো থাকিস, বইটা ছাপিস, ইতি অপু অপূর্ব রায়। Fight! Connie, fight! Fight! Connie, fight!